একদিক দিয়ে তারা বলে যে মাযহাব মানব না, খুব ভালো কথা। মাযহাব মানলে তো একজনকে মানা হয়, আর যারা বলে মাযহাব মানব না মানব না, তারা কিন্তু একজনকে না অনেকজনকে মানে, একজনকে না অনেকজনকে মানে। এটা খুব খেয়াল করবেন কিভাবে ধোঁকা দিতেছে ইয়াং জেনারেশন, কিভাবে তারা অনেকজনকে মানে। যে ভাই মাযহাব মানব না এটা কোত্থেকে পাইছো, বলে যে আমাদের শেখ উমকে বলছে। তো একদিক দিয়ে মাযহাব মানব না বলতেছো, তারে মানতেছো কেন? একজন ব্যক্তি ইমাম আযম আবু হানিফাকে মানব না, দরকার নাই মানার। ইমাম আযম আবু হানিফা আমাদের মুখাপেক্ষী নয়। ইমাম শাফিকে মানব না, ভালো কথা, মানব না। ইমাম আহমদ বিন হাম্বলকে মানব না, মানব না। ইমাম শাফিকে মানব না, মানব না। এখন এই না মানাটা তুমি শিখলা বা তোমাকে উদ্বোধন করলো কে, উদ্বুদ্ধ করলো কে, বলবে অমুক শায়খ বলছে এই জন্য মানব না, তো তাকে মানতে পারলা, ইমাম আযমকে তুমি মানতে পারলা। কোরআনুল কারীমের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ এবং রাসূলের ইতাআত, আল্লাহ রাব্বুল আলামিনের অনুসরণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, এই দুই অনুসরণ ব্যতীত আমল পরিশুদ্ধ করার কোনো সুযোগ নাই। পুরা কোরআন কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মোট 40 জায়গায় আল্লাহর অনুসরণ করতে বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে বলেছেন। ইন্টারেস্টিং ব্যাপার হলো যে 40 জায়গার মধ্যে 22 জায়গায় আল্লাহ আল্লাহর নাম আগে আনছেন। খেয়াল করুন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, কত জায়গায়, কত জায়গার মধ্যে? টোটাল কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে যে অনুসরণের ব্যাপারটা, এটা পুরো কোরআনুল কারীমের মধ্যে আনছেন কত জায়গায়? 40 জায়গায়। খেয়াল রাখবেন, এটা আপনাদের কাজে লাগবে। এই অনেক ঘাটাঘাটির পরে তারপরে এগুলা আল্লাহ মিলায় দেন, 40 জায়গায়। কারণ এখন ঈমান আকীদা রক্ষা করা খুব কঠিন, ঈমান আকীদা রক্ষা করা খুব কঠিন। আপনার একটু চিন্তা করে দেখেন, কোনদিন কি এই চিন্তা করছিলেন যারা বয়স কমপক্ষে 40-এর ঊর্ধ্বে বা 50-এর ঊর্ধ্বে, যারা এর কমও, যারা কোনদিন কি কল্পনা করা গেছিল যে ইবাদত বান্দিগি নিয়ে পর্যন্ত প্রশ্ন উঠবে? কোনদিন এই কল্পনা করছে কেউ? ইবাদত করতে পারে নাই সেটা এক জিনিস, কেউ নামাজ পড়ে নাই কিন্তু নামাজ নিয়ে বিতর্ক সৃষ্টি হবে এটা কেউ কল্পনাও করে নাই। জুমার নামাজ হয়তো কেউ পড়ছেন কেউ পড়েন নাই, তবে মুসলমান অন্য নামাজ পড়ুক আর না পড়ুক, জুমার নামাজের ব্যাপারে কিন্তু সবাই একটা আগ্রহ নিয়ে থাকে, একবারে বৃদ্ধ থেকে শুরু করে যুবক থেকে শুরু করে ছোট বাচ্চা পর্যন্ত। এই জুমার নামাজের আগের কাবলাল জুমা বাদাল জুমা নিয়ে তর্ক সৃষ্টি হবে, প্রশ্ন উঠবে, এটা কেউ কোনদিন কল্পনা করেছে? করেন আমরা যে উযু করি, উযু নিয়ে বিতর্ক সৃষ্টি হবে এটা কেউ কল্পনা করেছে? হয়তোবা অনেকে উযু ভালোভাবে করতে পারেন, অনেকে হয়তোবা না জানার কারণে বা অবহেলার কারণে মনোযোগ না থাকার কারণে উযুর মধ্যে একটু হেরফের হয়, কিন্তু উযু নিয়ে প্রশ্ন উঠবে? বলতে পারেন যে উযুর আপনি উযু নিয়ে প্রশ্ন এটা পাইলেন কই? ওই তথাকথিত শায়খ মাযহাব বিরোধী যে শেখগুলা তারা নতুন মশলা বের করে কি, যেই বাতাস বের হলে গন্ধ থাকে এগুলা হইলে বাঙ্গ ওজন নষ্ট হইব, যেই বাতাস বের হলে গন্ধ থাকে না। সব মানুষের যে বাতাস বের হয় সব বাতাসে কি গন্ধ থাকে? মাঝে মধ্যে গন্ধ ছাড়াও বাতাস বের হয়, গন্ধ না থাকলে বলে ওজন বাঙ্গ না, নাউজুবিল্লাহ কোন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। আর আশ্চর্যের বিষয় হলো দেখেন, যারা কথায় কথায় বলে যে আমরা
কোনো ব্যক্তিকে অনুসরণ করব না, কোন ব্যক্তিকে অনুসরণ করব না। কেন ভাই? বলে যে ইমাম আযম আবু হানিফা একজন ব্যক্তি না, তাকে আমরা অনুসরণ করব না। কাকে করবেন? কোরআন সুন্নাহ। খুব ভালো কথা, কোরআন কোরআন হাদিসকে হাদিসকে অনুসরণ করবেন। এখন হাদিস কার? জোরে বলেন না, হাদিস কার? উনি ব্যক্তি নাকি স্রষ্টা? তাদের কথায় তারা না, একদিক দিয়ে তারা বলে যে মাযহাব মানব না। খুব ভালো কথা, মাযহাব মানলে তো একজনকে মানা হয়, আর যারা বলে মাযহাব মানব না মানব না, তারা কিন্তু একজনকে না অনেকজনকে মানে, একজনকে না অনেকজনকে মানে। এটা খুব খেয়াল করবেন কিভাবে ধোঁকা দিতেছে ইয়াং জেনারেশন, কিভাবে তারা অনেকজনকে মানে। যে ভাই মাযহাব মানব না, এটা কোত্থেকে পাইছো? বলে যে আমাদের শেখ উমকে বলছে। তো একদিক দিয়ে মাযহাব মানব না বলতেছো, তারে মানতেছো কেন? একজন ব্যক্তি ইমাম আযম আবু হানিফাকে মানব না, দরকার নাই মানার। ইমাম আযম আবু হানিফা আমাদের মুখাপেক্ষী নয়। ইমাম শাফিকে মানব না, ভালো কথা, মানব না। তো ইমাম আহমদ বিন হাম্বলকে মানব না, মানব না। ইমাম শাফিকে মানব না, মানব না। তো এখন এই না মানাটা তুমি শিখলা বা তোমাকে উদ্বোধন করলো কে, উদ্বুদ্ধ করলো কে? বলে যে অমুক শায়খ বলছে এই জন্য মানব না। তো তাকে মানতে পারলা, ইমাম আযমকে তুমি মানতে পারলা। আচ্ছা আচ্ছা, এবার শায়খ প্রধান চারজন শায়খের নাম বলবো আপনাদের বোঝানোর জন্য, না তো আমগুলো বলতাম না। ইমাম আযমকে মানব না, তো না মানার এই উদ্ধৃতি, না মানার এই ফতোয়া দিছে কে? বলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। না মানার এই ফতোয়া দিছে কে? মুজাফফর বিন মুহসিন। না মানার এই ফতোয়া দিছে কে? নাসিরউদ্দিন আলবানী। না মানার এই ফতোয়া দিছে কে? আরেকজন কে আছে না আরবের, নাসিরউদ্দিন আলবানী, মুহাম্মদ বিন বাজ। মুহাম্মদ বিন বাজ দুইজন হলো সৌদির প্রোডাকশন, একজন হলো নাসিরউদ্দিন আলবানি, আরেকজন হলো মুহাম্মদ বিন বাজ। তো তুমি বলতেছো ইমাম আযমকে মানা যাবে না, তাহলে মুহাম্মদ বিন বাজকে মানতেছো কেন? তুমি বলতেছো ইমাম শাফিকে মানা যাবে না, তাহলে নাসিরউদ্দিন আলবানিকে মানতেছো কেন? তুমি বলতেছো কোন ব্যক্তিকে মানা যাবে না, তাহলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে মানতেছো কেন? তুমি বলতেছো যে ইমাম আযমকে মানা যাবে না, তাহলে মুজাফফর বিন মুহসিনকে মানতেছো কেন? তো যারা মাযহাব মানে তারা তো একজন রে মানে, আর যারা মানে না কয় তারা এট এ টাইম মানতেছে কয়জন রে? চারজন। এবার আসুন ব্যক্তি হিসাবে, ব্যক্তি হিসাবে মুহাম্মদ বিন বাজ, নাসিরউদ্দিন আলবানি, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, মুজাফফর বিন মুহসিন, প্রধান চারজনের নাম নিলাম। এদের চেলা ফেলা আবার অনেক আছে। এই চারজনের এলেন জ্ঞান, এই চারজনের আমল এক সাইডে রাখেন, তাদের কৃতকর্মগুলো এক সাইডে রাখেন, আর ইমাম আযম আবু হানিফার আমল এবং এলেন এক সাইডে রাখেন। তাদের চারজনের আমল এবং এলেন জ্ঞান এক সাইডে রাখেন, আর চার মাযহাবের ইমামগণের আমল আখলাক এক সাইডে রাখেন। আমলের দিক দিয়ে তারা চারজন ঊর্ধ্বে না ইমাম আযম আবু হানিফা ঊর্ধ্বে? জোরে কোন? আবু হানিফা ঊর্ধ্বে। এলেমের দিক দিয়ে তারা চারজন ঊর্ধ্বে না ইমাম আযম আবু হানিফা ঊর্ধ্বে? অন্যান্য মাযহাবের ইমামগণ তাদের চেয়ে আমলের দিক দিয়েও ঊর্ধ্বে, উঁচু মানের, এলেমের দিক দিয়েও উঁচু মানের। তো আমাদের তো সৌভাগ্য, আমরা এমন একজনকে মানি যে তোমাদের চারজনের চেয়ে হাজার কোটি গুণ বেশি ঊর্ধ্বে। যারা মাযহাব মানে তারা এমন জনকে মানতেছে যে তোমাদের চারজনের ওই শায়খের চেয়ে অনেক ঊর্ধ্বে। তো এটা মাসখান দিয়ে বলে দিলাম। তো এখন আমরা মাযহাব মানার দিক দিয়ে ভাগ্যবান, তো অনুসরণ এবং যত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কত জায়গায়? 40 জায়গায়। 40 জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে 22 জায়গায় আল্লাহর নাম আগে আনছেন। কয় জায়গায়? 22 জায়গায়।
আর 18 জায়গায় রাসূলের নাম আগে আল্লাহর নাম পড়ে। সুবহানাল্লাহ কইতেন না, রাসূলের নাম আগে আল্লাহর নাম পড়ে। যেমন একটা উদাহরণ দেই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেখানে আল্লাহর নাম আগে রাসূলের নাম পড়ে, একটু আগে যেটা বলেছি কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। এই হাবিব আপনি বলে দিন, ও আমার উম্মত আল্লাহর বান্দারা আল্লাহকে অনুসরণ করো আর রাসূলকে অনুসরণ করো। এখানে আল্লাহর নাম আগে না রাসূলের নাম আগে? আল্লাহর নাম আগে। এই ধরনের আতিউল্লাহ আতিউর রাসূল, আল্লাহকে অনুসরণ করো আল্লাহর রাসূলকে অনুসরণ করো, 40 জায়গার মধ্যে কয় জায়গায়? 5 জায়গায়। আর 18 জায়গার মধ্যে আল্লাহ বলেছেন মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। যে ব্যক্তি রাসূলকে অনুসরণ করলো সে মহান আল্লাহকে অনুসরণ করলো। যে রাসূলকে অনুসরণ করলো সে আল্লাহকে অনুসরণ করলো। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি, আবু মুহাম্মদ বিন মুহাম্মদ বিন আবু ঈসা আত-তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি, উনি শেষ জীবনে অন্ধ হয়ে গেছেন। আল্লাহর দরবারে কান্নাকাটি করতে 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 করতে, আমরা তো কান্না আল্লাহর কাছে কান্না ভুলে গেছি। আমরা মনে করি বিশুদ্ধবার রাত, শুক্র শনি দুই দিন ছুটি, অতএব বিশুদ্ধ রাতে আড্ডা উড্ডা মাইরা ফজরের আজান দিলে তারপরে আমাদের মোবাইল হাতের থেকে পরে এরপরে আমরা ঘুমাইতে যাই। আসলে কিন্তু বৃহস্পতিবার দিবাগত রাত ইবাদতের রাত, বৃহস্পতিবার দিবাগত রাত জিকির আসকারের রাত, বৃহস্পতিবার দিবাগত রাত আল্লাহকে কান্নাকাটি করে আল্লাহকে কাছে পাওয়ার রাত। আমরা ওই রাতটাকে অবহেলায় কাটাই দিই। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি অনুসরণ কেমন করতেন তারা? ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি শেষ জীবনে অন্ধ হয়ে গেছিলেন, কান্নাকাটি করতে করতে অন্য কারণে শুধু কান্দতেন। ওনার ছাত্ররা ওনার মুরিদানরা জিজ্ঞেস করলো, হুজুর আপনি এত কান্দতেছেন কেন? আপনাকে তো কোনো গুনার মধ্যে দেখি নাই। বলে যে তোমরা দেখতেছো না কিন্তু আমার আল্লাহ তো জানে আমার গুনাহ আছে না। দ্বিতীয়ত কথা, যেটা দেখতেছো ইবাদত, যদি কোনো কারণে একটা ইবাদতও কবুল না হয় আমি তিরমিজির তো কোনো অস্তিত্ব থাকতো না। এক দুইটা ভয় করছে তারা, কয়টা ভয়? দুইটা ভয়। একটা ভয় হইলো গুনার, একটা ভয় কিসের? গুনার। আর একটা ভয় হইলো আমরা অনেক সময় ওই ফেসবুকে স্ট্যাটাস দেই যে আমি আমার পরিবার আমার 14 গোষ্ঠী সহ আজকে নফল রোজা রাখছি আলহামদুলিল্লাহ। ভাই নফল রোজা এগুলা মানুষকে দেখানি দেখাইলে আর প্রচার করলে এর ফজিলত কোন না, এগুলা আল্লাহ আর আল্লাহ আর আপনার ভিতরে থাকবে। এই জন্যই ওই আরবের খানায় কাবার ইমাম একটা গজল গাইছিলেন, এটা মনে আরেকবার বলছিলাম, হাল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, হাল্লাকা সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ, হাল্লাকা সিররুন عند الله بينك انت وبين الله, هل لك صدقات تخفى لا يعلمها الا الله। আর কথা বলতে হবে আরেকদিন পারলে পুরোটা শোনাবো। এটার অর্থ হলো ও আল্লাহর বান্দা, হল লাক সিররুন عند الله, তোমার এমন কোন আমল আছে কি, এমন কোন ভালো কাজ আছে কি যেটা তুমি আর আল্লাহ ছাড়া কেউ জানে না? তুমি আর আল্লাহ ছাড়া কেউ জানে না। হল লাক সিররুন عند الله بينك انت وبين الله, এমন কোন গোপন ভেদ গোপন আমল কি আছে তুমি এবং তোমার রবের মধ্যেই সীমাবদ্ধ? হাল্লাকা সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ, এমন কোন দান কি করেছো অসহায় মানুষদের পাশে কি দাঁড়িয়েছো যেটা আল্লাহ তুমি আর যাকে করেছো সে ছাড়া আর কেউ জানে না? আছে আল্লাহর পিছনে একটা বান্দা আছে আমার পরিচিতের মধ্যেই আছে, হুজুর এটা উঠে জায়গায় দিয়েন, এটা তবে শর্ত হইলো আপনি ছাড়া আল্লাহ ছাড়া আমি ছাড়া আর কেউ যাতে না জানে। এই ধরনের ভালো মানুষ আসলে না, নাই আসে বিধায় এখনো পর্যন্ত পৃথিবী টিকে আছে।
তো এখন ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাই কানতে কানতে একবার অন্ধ হয়ে গেলেন। তো উনি সফরে যাইতেছেন আশেপাশের যারা ছিলেন, হুজুর হঠাৎ করে এখানে গাছ নাই কিছু নাই, আপনি মাথাটা নোয়াই দিলেন কেন? আমি কেন নোয়াই দিছি? আশেপাশে কারো বয়স একটা ঢাল এইভাবে বাঁকা হইয়া রাস্তার উপর দিয়ে গেছিল। হ্যাঁ, আপনি তো আপনি অন্ধ মানুষ, এটা জানলেন কিভাবে? যদিও এখন গাছও নাই ঢালও নাই, গাছও নাই ঢালও নাই, কিন্তু ওই অনুসরণটার উপর আমল করার জন্য আমি মাথাটা ঝুঁকাইয়ে গেছি। আমি যখন এই জায়গাটার কাছে আসলাম, আমি যদি অন্ধ, আমার চোখের সামনে কে জানি তুইলা ধরছে ওই নবীর আমলের গাছটা এখানে। শুধু তাই নয়, আমি এখানে আসার সাথে সাথে দয়াল নবীজির বডি মুবারকের ঘামের সুগন্ধি আমি অনুভব করতে পেরেছি। আমি বুঝে নিয়েছি এই জায়গা সেই জায়গা, যেই জায়গার মধ্যে গাছের ডালটা বাঁকা হয়েছিল দয়াল নবীজির মাথা মুবারক নিচু কইরা উনি এখান দিয়ে পার হয়েছিলেন। অনুসরণ, আহা, তো তারা জান্নাতের মধ্যে আক্কা তারা থাকবে না, আমরা নি থাকি, এটাকে বলা হয় অনুসরণ। তো পাঁচ জায়গায় হচ্ছে আল্লাহ আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণটা দ্বিতীয় স্থানে, আর 18 জায়গায় হচ্ছে আগে রাসূলের অনুসরণ, রাসূলের অনুসরণ মানি আল্লাহর অনুসরণ। এটা আমার কথা না, এখন বলতে পারেন যে হুজুর এটা কি ধরনের কথা হইল? এটা আল্লাহ না করলো তো বারবার, কারণ দয়াল নবীজির ব্যাপারে পরবর্তী যুগে কিছু সুলকানি থাকবো, এটা আল্লাহ জানেন কি জানেন না? আল্লাহ আল্লাহর রাসূলের অনুসরণ এই আয়াতটাই তো যথেষ্ট ছিল, যথেষ্ট ছিল না? 18 জায়গায় রেখে বুঝাই দিলেন, ও বান্দা আমার কাছে আমার অনুসরণ দিয়ে আমারে পাইছি না যতক্ষণ পর্যন্ত আমার নবীর অনুসরণ না করি, আমাকে অনুসরণ করলে আমার নবীর অনুসরণ হইতো না, কিন্তু আমার নবীর অনুসরণ করলে আমি আল্লাহর অনুসরণ হয়ে যাব। আনসার সাহাবী কে? আনসারের মুহাজির বুঝুন তো, মক্কা থেকে হিজরত করে যারা মদিনাতে গেছে, মদিনা শরীফে যাওয়ার পর যারা সমস্ত দিক দিয়ে সাহায্য সহযোগিতা করছে, আনসার সাহাবীদের একটা উট পাগল হয়ে গেছে। একটা উট কি হয়েছে? পাগল হয়ে গেছে। এখন এই নিউজটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে, দয়াল নবীজির কাছে আসে। সাহাবায়ে কেরাম আনসার হোক আর মুহাজির হোক, এমন কোন বিষয় নাই যেই বিষয়টা দয়াল নবীজির নলেজে না দিতেন, কারণ তাদের আকীদা বিশ্বাস ছিল এটাই যে যেই কোনো অসুবিধাই হোক না কেন, দয়াল নবীজির কাছে বলা মানে এই অসুবিধাটার সমাধান হয়ে যাবে, এবং নরমাল সমাধান নয় শান্তিপূর্ণ সমাধান হয়ে যাবে। আচ্ছা, উট পাগল হয়ে গেছে, আপনি আমি গরু, অনেক সময় আমাদের গরু পালি কি পালি না? গরু ছাগল পাল পালি না? যাদের গরুর খামার আছে তারাও গরু পালে। গরু যদি একটা পাগল হয়ে যায়, এখন কোন মুসলিমদের মধ্যে যদি গরুর খামার থাকে, গরুর কোন কারণে পাগলামি শুরু হয়েছে, আমার কাছে আইবেন আপনারা, সমাধান দিতে পারবে কে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
তো নবীজির কাছে আসা নবীজির কাছে নিয়মিত আসার সাথে সাথে নবীজি বললেন কুমু চলো আমরা ওখানে যাই সাহাবায়ে কেরাম বললেন আনসার সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওখানে যাবেন না ওই উট এমন পাগল হয়ে গেছে যাকে দেখে তাকেই কামড়াইয়া দেয় আর উটের কামড় কিন্তু খুব মারাত্মক কুকুর কামড়াইলে তো আপনার গুস্তরুস্ত ছিলে উটে কামড় দিলে কামড় দিয়ে হাড়ি ভেঙে যাবে আপনারা দেখছেন কিনা জানি না আমি মিডল ইস্টে থাকা অবস্থায় দেখছি উট কাঁটাদার গাছ পছন্দ করে বেশি কাঁটাওয়ালা গাছ যারা মিডল ইস্টে গেছেন এত বড় বড় কাঁটা শক্ত কাঁটা মনে হয় যে ওই যে আমরা ঘাস আছে না ঘাস গরু ঘাস খাইছে এর কাছে এমন কি মজা যেমনে সাবায় মনে হয় কি মজা করে খাইতেছে খুব শক্ত মরুভূমির কাঁটা গুলা এই কাঁটাদার বৃক্ষ উটে পছন্দ করে বেশি উটে খায় উটে কামড় দিলে একবারে হাড় হাড়টি ভেঙে পর্যন্ত যায় এত জোরে তাদের তার জাবরের মধ্যে এত শক্তি দিছে না রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কাছে বলেছে পারলে আপনি এখান থেকে দোয়া করে দেন কিন্তু ওখানে যায়েন না ওখানে যায়েন না রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না না ওরে আল্লাহর বান্দা রাসূলের উম্মত সৃষ্টি জগতের মধ্যে এমন কোন প্রাণী নাই যেই প্রাণী আমি নবীকে রহমত হিসাবে না চিনে আমি নবীকে রহমত হিসাবে না চিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে গেলেন যাওয়ার সাথে সাথে অনেক দূরে আছেন উটে দেখছে উটে তার পাগলামি বন্ধ করে রাসূলের সামনে এসে সেজদায় পড়ে গেল সেজদায় পড়ে গেল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুই কানের মাঝখানের চুল ধরে টান দিয়ে বললেন ও উট অনেক পাগলামি করছো আর কইরো না এই কথা বলতে দেরি উট শান্ত হয়ে তার খামারের মধ্যে চলে গেল তো একটা পাগল উট রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে চিনল আর আমরা মানুষ হইয়া চিনলাম না আর না চিনার কারণে এই যে মিলাদুন্নবীর বিরুদ্ধে আচরণ করি এই যে মিলাদুন্নবীর বিরুদ্ধে আচরণ করি এখন কারা বয়ান নবীজির ব্যাপারে চুলকানি থাকবে এটা আমি কইতাম না আল্লাহ যে বলছে এটা কইয়া শুনাইতাম পাঁচ পারা কত পারা পঞ্চম পারা ওয়াল মুহসানাত সূরায়ে নিসা 61 নম্বর আয়াত কত নম্বর আয়াত আল্লাহ বলতেছেন নবীজির ব্যাপারে সুলকানি কাদের থাকবে কথায় কথায় নবীর সম্মান গাইলে শিরিকের ফতোয়া আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা পঞ্চম পারা 61 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়াইদা ক্বিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহ ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিন ইয়াসুদুনা আনকা সুদুদা আল্লাহ বলেন ও হাবিব যখন ডাকা হবে তাদেরকে আও আও আমরা একটা সমাধানের দিকে যাই কি সমাধান ইলার রাসূল আপনি যখন তাদেরকে ইলাল্লাহ আল্লাহর দিকে ডাকবেন ওয়াইলার রাসূল রাসূলের দিকে ডাকবেন রাআইতাল মুনাফিকিন আপনি দেখবেন আপনার দরবারের মধ্যে বসা বাহ্যিকভাবে ইসলামের ধ্বজাধারী বাহ্যিকভাবে ঈমানের ধ্বজাধারী রাআইতাল মুনাফিকিন তাদের থেকে একটা দলকে দেখবেন ইয়াসুদুনা আনকা সুদুদা আপনার থেকে ভাইগা দূরে সরে চলে যেতেছে তারা হচ্ছে মুনাফিক কত আকার কত আকার আমার কথা না কত পারা ধরে বলেন না কত পারা আয়াত নম্বর কত 61 ওয়াইদা ক্বিলা লাহুম তাআলা আপ তাদেরকে যখন বলা হবে তাআলা আসো ইলার রাব ইলাল্লাহ আল্লাহর দিকে ওয়া ইলার রাসূল রাসূলের দিকে রাআইতাল মুনাফিকিন দেখবেন মুনাফিকদেরকে ইয়াসুদুনা আনকা ইয়াসুদুনা আনিল্লাহ আল্লাহ বলে নাই খেয়াল করেন ইয়াসুদুনা আনিল্লাহ আল্লাহ থেকে বিমুখ হয়ে যাবে এই কথা আল্লাহ বলেন নাই আল্লাহ বলেন ও হাবিব আপনার থেকে বিমুখ হয়ে যাবে আপনি হাবিব থেকে বিমুখ হয়ে যাবে এই আয়াতের মেজদাকের মধ্যে তারা পড়ে কি পড়ে না
জোরে বলেন পরে কে পড়ে না এখানেই শেষ নয় 65 নম্বর আয়াত প্রথমে বললাম কত নম্বর আয়াত জোরে বলেন কত নম্বর আয়াত 61 আর এখন যেটা বলবো এটা কত কোন সূরা নেসা কত পারা পাঁচ পারা সূরা নেসা 61 নম্বর আয়াত রাসূলের ব্যাপারে যাদের চুলকানি উঠে দয়াল নবীর সম্মান গাইলে চুলকানি উঠে আসে না নাই তাদের ব্যাপারে ফতোয়া কার দ্বিতীয় আরেকটা ফতোয়া দেখেন এটা আরো ডেঞ্জারাস আল্লাহ বলেন ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা আল্লাহ নিজে নিজের কসম খাইতেছেন মহান আল্লাহ নিজে নিজের কসম খাইতেছেন ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুন ওই আয় হাবিব আপনার রবের কসম রাসূলের রবের কসম মানে কার কসম আল্লাহ নিজে নিজের কসম খাইতেছেন লা ইউমিনুন কেউ ইমানদার হতে পারবে না নামাজ পড়লেও ইমানদার হবে না রোজা রাখলেও ইমানদার হবে না হজ করলেও ইমানদার হবে না আর কাফের বেঈমানরা তো ইমানদার হওয়ার প্রশ্নই আসে না কেন অপরাধ কি হাত্তা ইউহাক্কিমুকা যতক্ষণ পর্যন্ত না আপনাকে প্রত্যেকটা কিছুর ব্যাপারে সমাধানকারী না মানবে এখন এই রসুলকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিচারের দিক দিয়ে হোক বিচার নীতির দিক দিয়ে হোক পরিবার পরিবারের নীতির দিক দিয়ে হোক সব সমাজ নীতির দিক দিয়ে হোক প্রত্যেকটা নীতির ব্যাপারে আমাদের আদর্শ অনুসরণীয় ব্যক্তিত্বকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ যদি এর মধ্যে গাফলতি করে থাকবো নি আমাদের পরিবারের মধ্যে মা বোন আছে না নাই জোরে বলেন আছে না নাই মা বোনদের ব্যাপারে নীতি আছে না নাই নীতি কিটা ওই রাস্তার মধ্যে ব্লাউজ ছাড়া শাড়ি পরিয়া বইয়া নারী স্বাধীনতার নাম নীতি নারী স্বাধীনতার নাম নীতি সরকারের কাছে অনুরোধ থাকবে এই সমস্ত বেহায়া উলঙ্গপনা নারীদেরকে পিটাইয়া জেলের মধ্যে আটকে দেওয়া হোক তারা তারা নারী জাতির কলঙ্ক তারা মানুষ নামের কলঙ্ক তারা নারী স্বাধীনতার নামে বেহায়াপনাকে উস্কে দিচ্ছে ঠিক কিনা বলেন এই সমস্ত এই জন্য ওই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আরেকটা হাদিস শরীফ মনে পড়ে যায় দয়াল নবীজি বলছেন তিনটা জিনিস তারা তারি করতে কয়টা জিনিস তিনটা জিনিস এর মধ্যে একটা হইলো মেয়ে যখন উপযুক্ত হয়ে যায় তখন তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিতে তাড়াতাড়ি বিয়ে না দিলে এই অবস্থা ইল্লা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের সমাজে হিন্দু বলেন বৌদ্ধ বলেন খ্রিস্টান বলেন মুসলমান বলেন কেউ এটাকে সমর্থন দেয় না কেউ এটাকে সমর্থন দেয় না ওই ইয়ার ভিত্তি দিয়া বগুড়ার তলে দিয়া তারপরে ইয়া পইরা হাঁটতাছে সাংবাদিকরা জিজ্ঞাসা করতেছে টিভি নিউজ চান নাই আপনারা সাংবাদিকরা প্রশ্ন করতেছে আপনারা এটা তারা কি মেসেজ দিতে চান বলে যে আমার বডি আমি যেমনি আমার কাফর আমি যেমনি সেমনি পরব জোরে বলেন না নাউজুবিল্লাহ আরো জোরে বলেন নাউজুবিল্লাহ এদেরকে আর প্রশ্রয় দেওয়ার সুযোগ জোরে বলেন প্রশ্রয় দেওয়ার সুযোগ সমর্থন করার সুযোগ তাদের পক্ষে দাঁড়ানোর সুযোগ যদি পক্ষে দাঁড়ানো হয় তাহলে কোরআন সুন্নার বিরোধিতাচারণ করা হবে যদি পক্ষে দাঁড়ানো হয় তাদের পাশে দাঁড়ানো হয় আল্লাহ আল্লাহর রাসূলের বিরোধিতাচারণ করা হবে যদি তাদেরকে সাপোর্ট দেওয়া হয় তাহলে আল্লাহ আল্লাহর রাসূলের বিরোধিতাচারণ করা হবে আমরা আল্লাহ আল্লাহর রাসূলের পক্ষে থাকতে চাই না বিরুদ্ধে থাকতে চাই চিল্লায় বলেন পক্ষে না বিরুদ্ধে পর্দার পক্ষে না বিপক্ষে মোবাইল যত দামি আমি গরিব মানুষ আসলাম আমার এত বড় মোবাইল আচ্ছা এটা খুলে দাও আমারটা একটা জিনিস খেয়াল করেন এটা আপনারটা দেন সেটা
মোবাইল কোনটা দামি? ডান হাতেরটা না বাম হাতেরটা? এটার কভার লাগাইছি কি লাগে? এটা 800-900 টাকা মোবাইল। এটা খুলে দেন না, কেমনে লাগাইছি? আচ্ছা আচ্ছা, এটা কিন্তু মোবাইলের উপর একটা কভার আছে না নাই? ওই ফারুক পেটটা তো লাগে। আরো এই এই ধরনের দামি মোবাইল যারা, তারা সবাই কভার লাগাইছে। কেন কেন দামি? এক নম্বর হলো কি দামি, এটা যদি পড়ে যায় 800 টাকা দিয়ে আর একটা কিনতে গায়ে লাগতো না। বর্তমান অর্থনৈতিক অবস্থার উপর ভিত্তিতে আমার থেকে এই দিন দিয়ে যে আমিও ফোন বাইর করছি, রিক্সা হলো অ্যান্ড্রয়েড বাইর করছে, আমি তার তারিখ কত কই আমার ধরে নিছি। আচ্ছা যাক, এটা রিক্সা হলো ভাই বাইর করছে, এটা আপনাকে ধন্যবাদ। তো এখন এটা দামি, এক নম্বর কি এটা দামি, এটার সংরক্ষণ বেশি দরকার, এটার সংরক্ষণ বেশি দরকার, এই জন্য এটার উপরে আরেকটা কভার লাগানো হয়েছে, দ্যাট মিন্স পর্দা দেওয়া হয়েছে যাতে এটার উপর আঘাত। এটা হইল পিছন দিয়া ডাইনে বামে উপরে নিচে দিয়া কভার দেওয়া হয়েছে গ্লাসের মধ্যে। এটা কি জানি কয় একটা গরিলা, গরিলা গ্লাস আছে না নাই? কেন? কারণ মেইন স্ক্রিনের মধ্যে যাতে দাগ না লাগে। ও মা বোনেরা, তোমাদেরকে পর্দার বিধান দিয়া আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দামি বানাইছে, কারণ তোমরা অনেক দামি জিনিস, এই জন্য পর্দা দিয়া তোমাদের উপর যাতে কোনো দাগ না লাগে আল্লাহ সেই ব্যবস্থা করে দিয়েছেন, যে এই ব্যবস্থাটার নাম হলো পর্দা। এই ব্যবস্থাটার নাম পর্দা। ইসলাম আল্লাহ আর তেমনে আমাদেরকে সহযোগিতা করতে পারে। তারপরও রহমতের দরজা আল্লাহ খুলে রাখছেন। যারা বুঝে না, যে বুঝছ না, কোনো অসুবিধা নাই, এখনো সময় আছে, আসো, আমি আল্লাহ রহমতের কোলের হাত পাইতে রাখছি, আসো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যথাযথভাবে ইসলামের বিধানগুলা রাসূলের মহব্বত ধারণ করে পালন করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন।